মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমরা খুব ভালো আছি। তোমরা দেখছো ডেইলি ব্লগার তুলি, আমি তুলি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর এখন বাজে ঘড়িতে 9:30, আর বাবাই অফিস চলে গেছে। আর তোমরা তো জানো ও অফিসে যাওয়ার থাকলে তাড়াতাড়ি আমাকে রান্নাটা করে নিতে হয়, তো রান্নাটাও আমার সব হয়ে গেছে, কিন্তু এখনো ঘরের কাজ কিছুই হয়নি। তো এবার ঘরের কাজ শুরু করব। আর প্রথমে বিছানা টিছানা পরিষ্কার করি, তারপর পুটুষকে করতে বসাই, তারপরে ঘর ঝাড় দেওয়া, মোছা, চান, পুজো, তো পরপর তো সব লেগেই আছে। আমি যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, তো আশা করি থাম্বনেল দেখে তোমরা সেটা বুঝতেই পেরেছ। তাও তোমাদের বলে দিই, বাবাই কালকে রাত্রিবেলায় আমার জন্য একটা হ্যান্ড ট্রাইপড বানিয়ে দিয়েছে, মনেকটো বলতে পারো। আসলে কি হয়েছে বলো তো, আমার তো ট্রাইপড আছে, তোমাদেরকে দেখিয়েছি, তোমরা দেখেওছো, তো তাতে তো খুবই সুবিধা হয়। এখন যেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলতে পারছি, তারপর কাজটা কর্ম তোমাদের সাথে শেয়ার করতে পারছি, সে তো ঠিক আছে, কিন্তু যখন আমি মুভ করি তখন এই এত বড় ট্রাইপডটাকে নিয়ে কি করে এদিক ওদিক যাব, তো তখন ফোনটাকে আমাকে এই রকম ভাবে ধরতে হয়। দাঁড়াও তোমাদেরকে দেখাই, তো এই যে দেখো এরকম ভাবে আমি ধরে তখন তোমাদের সাথে কথা বলি। আর আমি যখন ওরকম ভাবে ফোনটা হাতে নিয়ে কথা বলি আমার না খুব ভয় লাগে, মনে হয় যেন এই বুঝি হাত থেকে পড়ে গেল। তো এই কাল না, হ্যাঁ পরশুদিন রাত্রি এরকম হয়েছে জানো তো, আমি এরকম ভাবে নিয়ে কথা বলছি, মানে খাটের সামনেটা দাঁড়িয়েছি আর ফোনটা হাত স্লিপ করে খাটে পড়েছে, মানে ভাগ্য ভালো নিজে পড়েনি, খাটে পড়েছে। তারপর তো আমি আবার ওকে বললাম যে দূর ভাল লাগে না, এরকম করে ভিডিও করতে খুব অসুবিধা হয়, মনে হয় যেন হাত থেকে পড়ে যাবে, আর পড়েও গেল, যদি নিচে পড়তো তাহলে। তো সেই জন্য বাবাই সেদিন বললো যে ঠিক আছে এটার একটা ব্যবস্থা তোমাকে আমি করে দেব। তার জন্য কালকে অফিস থেকে এসে ও আমার জন্য একটা হ্যান্ড ট্রাইপড বানিয়েছে, ঘরে থাকা জিনিস দিয়ে এত সুন্দর ভাবে ওটাকে বানিয়ে দিয়েছে না, মানে আমি ভাবতেই পারিনি যে ওরকম কিছু একটা হতে পারে বলে। ভীষণ সুন্দর দেখতেও হয়েছে আর খুব কাজের জিনিস, ভীষণ হেল্পফুল আমার কাছে। তো চলো ও কি কি জিনিস দিয়ে বানিয়েছে আর কিভাবে জিনিসটা বানিয়েছে তোমাদেরকে দেরি না করে দেখিয়ে দিই। এই দেখো একটা স্যানিটাইজারের বোতল, নাট বল্টু, ওয়াশার, ব্লেড আর গ্লুগান।
এই দেখো স্যানিটাইজারের বোতলটা ধুয়ে এনে শুকনো করে ওর মধ্যে চুমকি ভরে দিচ্ছে। দারুণ হয়েছে তো গো, তোমার ফোনটা চালা একবার চালা। এখন আমি ওই হ্যান্ড ট্রাইপডটা ইউজ করছি, জানো তো খুব সুবিধা হলো আমার, কি সুন্দর এখন আমি ফোনটাকে ধরে রাখতে পারছি হ্যান্ড ট্রাইপডের সাহায্যে। তো যাই হোক, আজকে আর কোনো রকম ঘরের কাজ তোমাদের সাথে শেয়ার করলাম না, কি আর রোজ রোজ একই ঘরের কাজ দেখাবো। আজকে এই নতুন একটা জিনিস এই ব্লগটা শেষ করছি, কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে, ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আবার তোমাদের সাথে আমার কালকে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই আমার সঙ্গে থেকো, ঠিক আছে, টাটা।